নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজ শিক্ষক দিবস উপলক্ষে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে যে প্রেস রিলিজ দিয়েছেন সেই সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের সহসভাপতি মাননীয় স্বপন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উৎসশ্রী পোর্টালে টিচার ট্রান্সফার নিয়ে সরকারের উদ্দেশ্যে কী বার্তা দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাব। তো চলুন তাদের বার্তা একটু শুনি। নমস্কার, আমি প্রথমে স্বপনবাবু স্যারকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের বলার জন্য। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। উচ্চশ্রী পোর্টাল চালু করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা 2016 SSC-র মাধ্যমে যারা নিয়োগ পেয়েছি, এখানে সেন্ট্রালভাবে কাউন্সেলিং হওয়ার জন্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট হওয়ার জন্য আমরা কিন্তু কেবি মানে প্রায় 25,000 শিক্ষক এই 2016 SSC-র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিন্তু তার মধ্যে প্রায় 15,000 শিক্ষক শিক্ষিকায় প্রায় 200-800 কিলোমিটার দূরে বাড়িতে কর্মরত। তার ফলে কী হচ্ছে, আমরা কী চাইছি, আমরা এটা চাইছি 2011 RLSC-র পরে 2016 SSC পরীক্ষা যেখানে হয় এবং 2016 SSC-র মাধ্যমে নিয়োগটা অনেকটা দীর্ঘায়িত হওয়ার জন্য আমরা কী হচ্ছে, আমাদের বয়স যথেষ্ট অনেকটাই বেড়ে গেছে। এর ফলে আমরা কী হচ্ছে, আমরা এর ফলে আমরা আবেদন করার সুযোগই পাচ্ছি না। তো আমি এখান থেকে এখানে কোনো রেখা জানতে চাইছি যে আমরা যারা একবার যারা ট্রান্সফারের সুযোগ পাইনি, বিশেষ করে যারা 2016 SSC-র মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছেন তাদেরকে ট্রান্সফারের জন্য ট্রান্সফারের আবেদন করার সুযোগটা দেওয়া হোক, 5 বছরের রেস্ট্রিকশন বারটাকে কমিয়ে আমাদের 2016 SSC 2 বছরের প্রফেশনাল পিরিয়ডটা কমপ্লিট হলেই যাতে আমরা আবেদন করতে পারি, যারা একদমই আমরা যাদের ট্রান্সফার পাইনি, যারা একদমই ট্রান্সফার পাইনি আমরা যাতে আবেদন করতে পারি, সেই আবেদন করার জন্য সুযোগটা পাই, এটাই আমাদের তরফ থেকে ওনাদের তরফ থেকে আমরা জানাচ্ছি আমরা যাতে আবেদন করতে পারি। এবং এখানে 200 কিলোমিটার যে লং ডিস্টেন্স, এই লং ডিস্টেন্সটাকে যেন হচ্ছে যে প্রেফার ক্যাটাগরি, ওদের দূরত্বটাকে প্রেফার ক্যাটাগরি, কারণ আমরা পড়াতেও চাই আমরা সংসারও করতে চাই, আমাদের অন্তত মানে যাতে মানসিকভাবে শান্তি পেয়ে আমরা যে পড়াতে পারি বাচ্চাদেরকে, সেই অবস্থায় যেন আমাদের একটু আবেদনে যেন সুযোগটা করতে পারি 2016 SSC স্পেশালি যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। কারণ 2011 যে RLSC-র মাধ্যমে প্রেস কনফারেন্স করছে তখন কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের কোনো বাড়াই নেই, এটা একটা মানে দ্বিমুখী নীতি বলে আমরা মনে করি। আমরা যেটা বলি সরকারকে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে আমরা শিক্ষক সমাজ কিন্তু একেবারে সরকারের বিরোধী বা হাত ধরে সরকারের বিরুদ্ধে নেমে পড়েছে তার নয়, আমরা সরকারকে ভালো কাজটা করার জন্য পরামর্শ দিতে চাই, কর্মমূলক কাজ করার জন্য পরামর্শ দিতে চাই, কিন্তু সরকার সেইটা শোনার মতোই মানসিকতা নেই। নাহলে আজ পর্যন্ত আপনি দেখুন মে মাসে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মে জুন জুলাই আগস্ট প্রায় 4 মাস চলে গেল, এখনও পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী কারোর সাথে দেখা হয়নি। আমরা তো বহুবার চেষ্টা করেছি, আমি তো ব্যক্তিগতভাবে বলি আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে যে একটা দিনও সময় দেননি। এখন যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে রাজ্যের সিংহভাগ শিক্ষকই কিন্তু দরখাস্ত করতে পারছেন না, সরকার যে নিয়ম চালু করেছে সেই নিয়মে কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিশেষ করে দূরের শিক্ষক শিক্ষিকা যারা, মানে আমি একটা উদাহরণ দিই, ধরুন পুরুলিয়াতে কারো বাড়ি, তিনি চাকরি করছেন উত্তরবঙ্গে একজন শিক্ষিকা, তিনি বলছেন যে আমি বিয়ে করতে পারছি না, সংসার পাতে পারছি না, সরকার আমাকে ট্রান্সফারের সুযোগ দিচ্ছে না, কারণ ওই নিয়মের বেরো। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরে কারো বাড়ি থেকে পশ্চিম আছে মুর্শিদাবাদ, আবার দেখা যাচ্ছে শিলিগুড়িতে কারো বাড়ি তার পশ্চিম আছে গঙ্গাসাগর, এভাবে তো পরিবার পরিজন ছেড়ে
সংসার ছেড়ে আমরা বলছি যে আমরা সবাই শিক্ষক, আমরা চেষ্টা করি আমাদের 100% ছাত্রছাত্রীদের দেওয়ার, কিন্তু মানসিক শক্তি বলে একটা মানসিক শান্তি বলে একটা ব্যাপার আছে, তাই না? আমরা পরিবারের সবাইকে ছেড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা চাকরি করছি, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটি অ্যাপিল করতে চাই। জুনিয়র হাই স্কুলের 40,000 শিক্ষক আছেন, কেউ ওই ট্রান্সফার পাচ্ছেন না, অদ্ভুত একটা ব্যাপার। আমাদের রাজ্যে জুনিয়র হাই স্কুলের প্রায় 40,000 শিক্ষক শিক্ষিকা আছেন, তারা কিন্তু কেউ ওই ট্রান্সফারে আমরা আসছে না। আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষক যারা আছেন প্রায় 25,000 মতো, তারা কেউ ওই ট্রান্সফারে আমাদের আসছেন না। শুধুমাত্র কিছু ওই পেপার ক্যাটাগরি বা প্রায়োরিটি ক্যাটাগরি রেখেছে সামান্য অংশ, সেখানে পাচ্ছে সুযোগ, আর বাকিরা পাচ্ছে না। তার সাথে সাথে আমি বলবো যে নর্মাল সেকশন যেটা বা সেকেন্ডারি সেকশন যাকে বলি আমরা, সেখানে সিঙ্গেল সাবজেক্ট টিচার যেটা বলা হচ্ছে, সেই সিঙ্গেল সাবজেক্টের টিচার প্রায় 45,000 শিক্ষক, তারাও কিন্তু এই ট্রান্সফারের আওতায় নেই। আমরা হিসেব করে দেখলাম রাজ্যের 2,40,000 শিক্ষকের মধ্যে 1,30,000 শিক্ষক দরখাস্তই করতে পারছে না, তাহলে এই কোটার প্রয়োজনীয়তা কি? সরকার ঢাক পেটাচ্ছে যে আমরা